ঘূর্ণিঝড় আমফানের কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সতর্ক জারি করল। নদী এলাকাগুলিকে আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। বিরতির পর বিস্তারিত খবর। পূর্ব মেদিনীপুর জেলা সৈকত শহর দীঘাতে যে কোনো মুহূর্তে আঝড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান। এই প্রাকৃতিক দুর্যোগের কথা জানার পরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উদ্যোগী হল উপকূল ভাগের মানুষদের এবং মৎস্যজীবীদের সতর্ক করল। এবার সেই কাজে ঝাঁপিয়ে পড়ল এনডিআরএফ। সোমবার সকালে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্সের সকল সদস্য দল পূর্ব মেদিনীপুর জেলা সৈকত শহর দীঘাতে এসে পৌঁছায় এবং তার সাথে সাথে এই বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী এলাকা মানুষজনদের বিপদ থেকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে ত্রিপল আনা হয়েছে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে মজুদ রাখা হয়েছে। এরপর জেলার উপকূলীয় বিভিন্ন জায়গায় পাঠানো হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের একটি হেল্প লাইন নম্বরও চালু করা হবে বলে বিশেষ সূত্রে খবর। আমরা শুনে নেব জেলা শাসক পার্থ ঘোষ কি বলছেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আমার পাঠাতে আর করতে যেত আছে। আমরা আমাদের জেলায় ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সতর্ক আছি। আমাদের যারা স্থানীয় স্তরে যে সব অফিসাররা রয়েছেন তারা সতর্ক আছেন। ব্লক লেভেলে এবং সাব ডিভিশনে যথার্থ অনেকটাই আমরা ফিলিং মেটেরিয়াল বসিয়ে দিয়েছি। যারা মৎস্যজীবী তারা এই মুহূর্তে যারা ফিশিং করতে যান সমুদ্রে তারা এই মুহূর্তে নেই কোথাও, কারণ কি এখন ব্যান পিরিয়ড চলছে ফিশিংয়ের ক্ষেত্রে। সবাইকে অ্যালার্ট করা হয়েছে এবং প্রয়োজনে আমরা আজ থেকেই বিকেল থেকে বা কালকে সকাল থেকে আমরা মানুষদের যে ভাড়াটা নিয়ে আসছে সেখান থেকে সরিয়ে নিয়ে আসবো। আমাদের জেলার হেল্পলাইন নাম্বার রয়েছে 9073939804। এই নাম্বার আমাদের 24 ঘন্টা কাজ করছে সবসময়। নরকার ব্লক যে কোনো সময় যে কোনো সাহায্যের জন্য বা সহায়তার জন্য এই নাম্বার কাজ করছে। আমরা সবাই প্রস্তুত আছি। পূর্ব মেদিনীপুর সর্বভাবেই প্রস্তুত এনডিআরএফ টিম সহ বাকিদের নিয়ে। এনডিআরএফ টিমও আছে, এনডিআরএফ টিমও আছে।